ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মভূমি মথুরা এবং বাল্য লীলাক্ষেত্র শ্রী বৃন্দাবন ধাম। এই মথুরা এবং বৃন্দাবন হিন্দু ইতিহাসের সাথে যুক্ত এবং হিন্দু সভ্যতার, হিন্দু সমাজের কাছে এক অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। যদি ধর্মীয় দিকটাকে বাদ দিই, তবু এই মথুরা এবং বৃন্দাবনে দেখার মতো অনেক জায়গা আছে। আছে 200-300 বছরের পুরানো স্থাপত্য এবং ভাস্কর্য। এই মথুরা এবং বৃন্দাবনের ট্যুর প্ল্যানিং নিয়ে, মানে কিভাবে এখানে আসা যাবে, কিভাবে ঘোরা যাবে, কিভাবে সমস্ত ট্যুর প্ল্যান করা যাবে, কোথায় থাকা যাবে, কিভাবে খাওয়া যাবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলস একটা ভিডিও অলরেডি আমরা চ্যানেলে পাবলিশ করেছি। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমাদের মথুরা বৃন্দাবনের ট্যুর প্ল্যানিংয়ের ভিডিওতে। তো যারা যারা এখনও ট্যুর প্ল্যানিংয়ের ভিডিও দেখেননি বা মথুরা বৃন্দাবন যাওয়ার প্ল্যান করছেন, তারা অবশ্যই মথুরা বৃন্দাবন যাওয়ার প্ল্যান করার আগে আমাদের ভিডিওটা গিয়ে দেখে নিন আই বাটনে, এবং নিচের ডেসক্রিপশানে কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, এই মথুরা বৃন্দাবন ট্যুর প্ল্যানিংয়ের সময় আমাদের প্রথমেই মাথাতে আসে যে বৃন্দাবন গিয়ে কোথায় থাকা যাবে। তো এই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিও। বৃন্দাবনের 5টি ধর্মশালা এবং টুরিস্ট ফেসিলিটেশন সেন্টার, মানে এই টোটাল 6টা থাকার জায়গার ব্যাপারে আপনাদের আজকে বলবো। এই জায়গাগুলোতে গিয়ে কিন্তু আপনারা খুব সহজেই থাকতে পারেন এবং খুব কম খরচে থাকতে পারেন, এবং এখানে খাওয়া দাওয়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বেশ কয়েকটি জায়গা আছে যেখানে কিন্তু ফ্রিতে খাবার দাবারও পাওয়া যায়, আবার বেশ কয়েকটা জায়গা আছে যেখানে খুব সুলভ মূল্যে, মানে 60-70 টাকা মূল্যে কিন্তু খাবার পাওয়া যায়। তো চলুন দেরি না করে আজকের আমাদের ভিডিওর যে টপিক সেটা নিয়ে আলোচনা করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ট্যুর গাইড। তো ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদের একটা জিনিস মনে করিয়ে দিই, যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ট্যুর রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপনারা খুব সহজে দেখতে পান। আজকের এই ভিডিওতে আমি যে 5টা আশ্রম বা ধর্মশালা এবং টুরিস্ট ফেসিলিটেশন সেন্টারের কথা বলবো, এগুলো কিন্তু আমি কোনো কোয়ালিটি ওয়াইজ নাম্বারিং করিনি, এগুলো র্যান্ডামলি কিন্তু আমি আপনাদেরকে বলছি। আর এই যে 6টি জায়গার কথা বলবো, এই 6টি জায়গায় কিন্তু বৃন্দাবনের মধ্যে অবস্থিত। প্রথমেই বলবো সুদামাকুটি আশ্রম, গোপেশ্বর মন্দিরের কাছাকাছি অবস্থিত। এই সুদামাকুটি আশ্রমে কিন্তু 100 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। আর এই সুদামাকুটি আশ্রমে কিন্তু আপনারা দুপুরের খাবার ফ্রিতেও পেতে পারেন। এরপরে বলবো শ্রী রাধাকুঞ্জ ধাম আশ্রম। শ্রী রাধাকুঞ্জ ধাম আশ্রমও কিন্তু বৃন্দাবনের একটি খুবই পপুলার আশ্রম বা ধর্মশালা। এখানেও কিন্তু আপনারা 200 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে আরামসে থাকতে পারবেন। ডরমেটরি অ্যাভেলেবেল, মানে একটা রুমে অনেকজন করে থাকা যায়। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে ফ্যামিলি ওয়াইজ কিন্তু আপনারা রুম বুক করতে পারেন, একটা রুমে 6-7 বা 8 জন পর্যন্ত থাকতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 500-700 টাকার মধ্যে আপনাদের রুমের খরচা পড়বে। এরপরে বলবো শ্রী রাধা সেবা ট্রাস্ট। শ্রী রাধা সেবা ট্রাস্টও বৃন্দাবনের আরেকটি পপুলার আশ্রম বা ধর্মশালা। এখানেও কিন্তু খুব অল্প মূল্যে আপনারা থাকতে পারবেন, 200-500 টাকার মধ্যে কিন্তু রুম পেয়ে যাবেন। এবং তার সাথে কিন্তু এখানেও খাবারের সুবিধা থাকে, দুপুরের বা রাতের খাবারের সুবিধা থাকে, সেটারও কিন্তু 60-70 টাকা মূল্যে কিন্তু আপনারা খাবার পাবেন। এরপর বলবো শ্রী গিরিরাজ সেবা সদন সম্পর্কে। শ্রী গিরিরাজ সেবা সদন, এখানে 300 টাকা থেকে শুরু করে 700 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। আর এখানেও কিন্তু দুপুরের এবং রাতের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং লাস্ট যে ধর্মশালার ব্যাপারে বলবো সেটা হচ্ছে শ্রী কুঞ্জবিহারী সেবাধাম। কুঞ্জবিহারী সেবাধাম প্রেম মন্দিরের কাছাকাছি অবস্থিত। আর এখানেও কিন্তু আপনারা 300-500 টাকার মধ্যে থাকার জায়গা পেয়ে যাবেন, এবং তার সাথে পাবেন সুলভ মূল্যে খাবার, মানে 70-80 টাকা মূল্যে কিন্তু এখানেও লাঞ্চ এবং ডিনার পেয়ে যাবেন। আর লাস্টলি যে জায়গাটার কথা বলবো এটা হচ্ছে সরকারের অধীনে, মানে উত্তরপ্রদেশ সরকারের আন্ডারে টুরিস্ট ফেসিলিটেশন সেন্টার। এখানে 50 টাকায় ম্যাট্রেস পাওয়া যায় রুমের মধ্যে, 150 টাকায় পাওয়া যায় ডরমেটরি রুমের বেড, এবং 350-400 টাকার মধ্যে পাওয়া যাবে রুম, যে রুমেতে 4 জন করেও থাকা যায়, বা ফ্যামিলি ওয়াইজ যখন আপনারা 8-10 জন করে আসেন তো একটি রুম নিয়ে নিতে পারেন, যেখানে 700-800 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। আর এখানে ডরমেটরিগুলোতে কিন্তু এসির সুবিধা আছে। আর এখানে আপনারা 60 টাকায় কিন্তু দুপুরের এবং রাতের মিল পেয়ে যাবেন, মানে 60 টাকা করে দুপুরের এবং রাতের মিল পেয়ে যাবেন। এবারে বলি আমি যে এই টুরিস্ট ফেসিলিটেশন সেন্টার এবং এই যে ধর্মশালাগুলোর ব্যাপারে বললাম, যাদের একটু বাজেট কম আছে, যারা কম বাজেটের মধ্যে থাকতে চান তাদের জন্য কিন্তু এটা শ্রেয়, যারা একটু হোটেলে লাক্সারিভাবে থাকতে চান তাদের জন্য কিন্তু এটা অনেক নিম্নমানের মনে হতে পারে। কারণ হোটেলের ফেসিলিটি, যেখানে আপনি বেশি টাকা দিয়ে হোটেলে থাকবেন, সেই ফেসিলিটি কিন্তু আশ্রমের মধ্যে পাবেন না। তাই সেটা মাথায় রেখেই কিন্তু আপনারা আশ্রম বা হোটেল চুজ করবেন। আর এই সমস্ত আশ্রম বা ধর্মশালাগুলো এবং তার সাথে টুরিস্ট ফেসিলিটেশন সেন্টারের লোকেশান আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা এই লোকেশান ট্র্যাক করে কিন্তু মথুরা জাংশন থেকে নামার পর
আপনারা টোটো বা অটোয় করে এই জায়গাগুলোতে পৌঁছতে পারেন। এবং আরও একটা কথা মাথায় রাখবেন, এই জায়গাগুলোয় পৌঁছে বা এই যে কোনো ধর্মশালা লোকেশানে গিয়ে কিন্তু আরও অনেক কয়েকটা ধর্মশালা আশেপাশে আপনারা দেখতে পাবেন, তাই চাইলে কিন্তু দু চার জায়গায় ঘুরে রুম দেখে তারপরেই রুম বুক করুন বা থাকার জায়গাটা সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাদের থাকাটা অনেক বেশি বা বৃন্দাবন ঘোরাটা অনেক বেশি সুখকর হবে। তো আশা করি এই ভিডিওতে আপনাদের বেশ কিছু ইনফরমেশান দিতে পেরেছি। যদি আপনাদের এই ইনফরমেশান কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কাছের কোনো বন্ধুর সাথে বা কাছের কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আপনারা শেয়ার করতে পারেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও, ইনফরমেটিভ ভিডিও খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর শেষে রাধে রাধে বলে আজকের ভিডিও শেষ করব।